ইন্তেকাল করেছেন সুবেদার মেজর সিরাজউদ্দিন। তিনি দড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন। আজকে দড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি তার পিতার বসত বাড়িতে ছিল। দেশ স্বাধীনতার পূর্বে সুবেদার মেজর সিরাজউদ্দিন পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন। স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি পাক বিমান বাহিনী থেকে বিদ্রোহ করে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধ চলাকালে তিনি পাকিস্তান হানাদের বাহিনীর বর্বর নির্যাতনের শিকার হন। পাক বাহিনীর হাতে তিনি এমন বর্বর নির্যাতনের শিকার হন যে 7 দিন তার মাথা নিজের দিকে রেখে মাথায় আঘাত করে হানাদাররা, যার দরুন মাথায় একটি অংশে গর্ত হয়ে যায়। সম্প্রতি ইন্তেকালের পর তার মরদেহ সামরিক মর্যাদায় নিজ বসতভিটায় দাফন করা হয়।